দর্শক করোনা আপডেটে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি প্রণব চক্রবর্তী। শুরুতেই জেনে নেব স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য। গেল চব্বিশ ঘন্টায় কোভিড-19 দেশে আরও চব্বিশ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু 5,747। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 229তম দিনে 110টি ল্যাবে 14,958 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,696 জন। এ নিয়ে মোট শনাক্ত 3,94,827। নতুন 1,687 সহ সুস্থ হয়েছে 3,10,532 জন। দেশে সুস্থতার হার শতকরা 78.65 এবং মৃত্যু 1.46%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 2,951 জন। এরপরের অবস্থান চট্টগ্রাম বিভাগে, মারা গেছেন 1,150 জন। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 4 কোটি ছাড়িয়েছে। আক্রান্তের 99% 93,62,406 জন আছেন অল্প ঝুঁকিতে, আর বাকি 1% 74,170 জন আছে উচ্চ ঝুঁকিতে। বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 4,15,44,238 জন, মৃত্যু হয়েছে 11,37,229 জনের, আর সুস্থ হয়েছেন 3,09,42,005 জন। করোনার দ্বিতীয় তরঙ্গে আবারও ভাসছে গোটা বিশ্ব। একদিনে আক্রান্ত হয়েছে 4,37,441 জন, মারা গেছে 6,855। আক্রান্ত মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা 85,84,819, মৃত্যু হয়েছে 2,27,409 জনের। আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে 77,06,946 জন, মৃতের সংখ্যা 1,16,653। মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা 1,55,459, আক্রান্তের সংখ্যা 53,649। দেশটিতে সুস্থ হয়েছে প্রায় 47 লাখ আক্রান্ত ব্যক্তি। রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 14,47,335, মৃতের সংখ্যা 24,952, সুস্থ হয়েছে 10,70,000-এর বেশি। স্পেন আবারও উঠে এসেছে পঞ্চম অবস্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা 10,46,641, মারা গেছে 34,366 জন। আক্রান্তের ষষ্ঠ শীর্ষ দেশ আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে 10,37,325 জনের, মারা গেছে 27,519 জন। কলম্বিয়ায় কোভিড-19 রোগীর সংখ্যা 9,81,700, মৃত্যু হয়েছে 29,464 জনের। বিশ্বের আরও কিছু খবর। মহামারী করোনায় যুক্তরাজ্যে রেকর্ড সংখ্যক 26,000-এর বেশি সংক্রমিত হয়েছে। যুক্তরাজ্যের স্বাস্থ্য বিভাগ জানায়, দেশটিতে এ পর্যন্ত 7,89,000-এর বেশি আক্রান্ত। এদিকে দ্বিতীয় তরঙ্গ তীব্র হওয়ায় 3 স্তরের বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 77 লাখ। ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, জার্মানি সহ ইউরোপের বিভিন্ন দেশে সংক্রমণ বাড়ছে। দর্শক, এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য। নতুন তথ্য নিয়ে আবারও ফিরব বিকেল 5টায়। দেখার আমন্ত্রণ, 21-এর সাথেই থাকুন।